হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। ঘরে বসেই পেয়ে যাচ্ছ সমস্ত পড়াশোনাগুলো, টিচাররা তোমাদের গুছিয়ে দিচ্ছেন, তোমাদের সাথে আছেন, এবং তোমাদের সব সময় শুভকামনাই করছি, তোমরা যেন ভালো থাকো। সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের তোমাদের সামনে উপস্থাপন করব আঞ্চলিক দৃষ্টিভঙ্গি এই বিষয়টি। এটি ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ আরেকটি দৃষ্টিভঙ্গি, যাকে ইংলিশে বলা হচ্ছে রিজিওনাল ভিউ। আজকের আলোচনা থেকে তোমরা কোন বিষয়গুলো জানতে পারবে? জানতে পারবে ভূগোলের দৃষ্টিতে অঞ্চলের ধারণাটা কেমন করে এলো, অঞ্চলের বৈশিষ্ট্য কি, আঞ্চলিক ধারণার কিভাবে বিকাশ ঘটেছে। তারপরে কিছু টার্ম আছে এই অঞ্চল রিজিওনাল ভিউ, এই বিষয়টি তোমাদের জানতে হলে কিছু টার্ম, আঞ্চলিকীকরণ, আঞ্চলিকতাবাদ, এবং আঞ্চলিক পৃথকীকরণ, স্থানিক পৃথকীকরণ, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। তারপর আমি আলোচনা করব তোমাদের জন্য আঞ্চলিকীকরণের পদ্ধতি, অঞ্চলের শ্রেণী বিভাগ এবং ভৌগোলিক বিশ্লেষণে তুমি কেন অঞ্চল সম্পর্কে পড়বে সেই বিষয়টা। তবে আমি আমার রিজিওনাল ভিউ এই লেকচারটি তিনটি ভাগে ভাগ করে নিয়েছি, যাতে করে তোমরা বোর না হয়ে যাও। প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো যে একটি কালার দিয়ে, ডার্ক ব্লু দিয়ে দেখানো আছে যে আমি অঞ্চলের ধারণা, বৈশিষ্ট্য এবং আঞ্চলিক ধারণার বিকাশ, এই তিনটি বিষয় নিয়ে আমার প্রথম পার্টে আলোচনা করব, এবং দ্বিতীয় পার্টগুলো যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় পার্টও এখানে দুটি কালার দিয়ে ভিন্ন করে দেয়া আছে। তো আজকে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছে। অঞ্চলের ধারণা ও সংজ্ঞা। সর্বপ্রথম জোহান ক্রিস্টফ গেটেরার অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে অঞ্চলের ধারণাটি সূচনা করেন। এরপর একটি মৌলিক ভিত্তি রচনা করেন কার্ল রিটার, আর এটি পরিপূর্ণতা পায় পল ভিডাল ডিলা ব্লাসের হাতে। ব্লাস রিজনের রিজিওনাল ভিউয়ের জনক বলা হয় তাকে। তিনি বলছেন যে এক একটি দেশে বিভিন্ন সম্ভাবনা থাকবে, এক একটি দেশে বিভিন্ন ধরনের শক্তির পরিপূর্ণতা থাকবে, মানুষ শুধু এর উপযোগিতা নির্ধারণ করবে এবং একটি আলাদা সত্তা তৈরি করে নেবে। তিনি স্পষ্ট করে সংজ্ঞায় বলেছেন যে অঞ্চল হচ্ছে এমন একটি জায়গা যেখানে মানুষ, বিভিন্ন সমাজের মানুষ এসে এক ধরনের প্রতিষ্ঠিত জীবনযাত্রা গড়ে তুলবে। অর্থাৎ তিনি বলছেন যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে পারে, তারা বিভিন্ন ধরনের সামাজিক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হতে পারে, কিন্তু তাদের নির্দিষ্ট জীবনযাত্রার যে কাঠামোটা, জীবনযাত্রার যে ধারাটা, সেটা একটা সমরূপতা বিরাজ করবে। রিচার্ড হার্সনের সংজ্ঞায় আছে যে তিনি বলছেন যে অঞ্চল হচ্ছে এমন একটি ধারণা যার উপর ভিত্তি করে সমগ্র ভূপৃষ্ঠের শ্রেণী বিভাজন কাঠামো পদ্ধতি তৈরি করা যায়। তিনি বলছেন এই ধারণাটার উপর ভিত্তি করে ভূপৃষ্ঠটাকে বিভিন্ন শ্রেণীতে আলাদা আলাদা করে কাঠামোবদ্ধভাবে পৃথক করা যাবে। ডেভিড গ্রিগ বলছেন যে অঞ্চল হলো এমন একটি এলাকা যাকে কোনো নির্দিষ্ট পরিচয়ে অন্য একটি এলাকা থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে স্বতন্ত্র করা যায়। তিনি তার সংজ্ঞাটা আরও অনেক বেশি ইজি করে দেয়া যে তিনি বলছেন যে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি এলাকা থেকে আরেকটি এলাকাকে পৃথক করা যাবে। ডেভিড হার্ভের মতে অঞ্চল হলো ভূগোলের অন্যতম শ্রেণীর ধারণা, এবং এটি ভৌগোলিক অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্রে ব্যাখ্যামূলক ও পদ্ধতিগত ভূমিকা পালন করে আসছে। তাহলে আমরা অঞ্চলের ধারণার এবং তাদের যে বিভিন্ন সংজ্ঞা, তা থেকে দেখতে পাই যে আসলে অঞ্চল হচ্ছে এমন একটি এলাকা, একটা ভূপৃষ্ঠকে এমনভাবে শ্রেণী বিভাজন করা, এমনভাবে আলাদা আলাদা খণ্ড করে নেওয়া নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে, যাতে করে সেই জায়গাটাকে অন্য আরেকটি জায়গা থেকে পৃথক করা যায়। পরে দেখে নিচ্ছি অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কিরকম। আমরা যে সংজ্ঞাগুলো দেখলাম তার সাথে বৈশিষ্ট্যগুলো মিল করতে পারলেই আমরা এই বিষয়টি সম্পর্কে আরো ক্লিয়ার হতে পারব। ভূপৃষ্ঠের সমরূপ বৈশিষ্ট্য সম্পন্ন একটি একক যা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান থাকবে,
এখানে দুটো বিষয় কোট করার মতো, সেটি হচ্ছে একটি হচ্ছে সমরূপ বৈশিষ্ট্য সম্পন্ন, আরেকটা হচ্ছে নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান। এখানে আমি একটি ম্যাপ দিয়েছি, এটি বাংলাদেশের ভূপ্রকৃতির ম্যাপ। এই ম্যাপে তোমরা দেখো যে ভূপ্রকৃতির বিভিন্ন ভাগে ভাগ করে তারপরে সেগুলোকে আলাদা বিভিন্ন ভিন্ন শেড দেওয়া হয়েছে। এই যে যে ভূপ্রকৃতিকে ভাগ করা হলো, এই ভাগগুলো কিন্তু এককভাবে, যে যেমন দেখো ইয়েলো কালার দিয়ে একটা ভাগ দেখানো হয়েছে, এই ইয়েলো কালারটা কি বোঝাচ্ছে যে এই জায়গার অঞ্চলটা, ভূপ্রকৃতিটা এক ধরনের। আবার পিঙ্ক কালার দিয়ে যেই ভূপ্রকৃতিটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আরেক ধরনের। মানে বরেন্দ্র ভূমিটাকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে এখানে ইয়েলো কালার দিয়ে দেখানো আছে। আর ভৌগোলিক অবস্থানটা বলতে বোঝাচ্ছে যে এর নির্দিষ্ট গ্রিড থাকবে, এর একটা অ্যাবসুলিউট লোকেশন থাকবে, এর ভৌগোলিক অবস্থান থাকবে। ক্লিয়ার? এর পরবর্তী দেখে নিই, একটি নির্দিষ্ট এনভায়রনমেন্টাল হিস্ট্রি থাকতে পারে। নির্দিষ্ট এনভায়রনমেন্টাল হিস্ট্রি, এখানে আমি বাংলাদেশের আরেকটি ম্যাপ ব্যবহার করেছি, বিষয়টা বোঝানোর জন্য মৃত্তিকার বুনট দেখানো হয়েছে। আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে একটি বদ্বীপীয় সমভূমি। এই সমভূমিটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি, এখনো পর্যন্ত প্রক্রিয়মান, প্রক্রিয়াধীন আছে। এর যে ভূমিরূপ, সমুদ্রের দিকে যে ভূমিরূপটা আছে সেটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে করে একটু একটু করে গড়ে উঠছে। এই বাংলাদেশের যে সমভূমিটা, এই সমভূমিটা আপস্ট্রিমের যে ভূমিরূপ সেখান থেকে ডাউন স্ট্রিমে, অর্থাৎ বাংলাদেশের এই জায়গাটা আরো একটু নিচু থাকার কারণে আস্তে আস্তে করে এখানে মাটির অনেক বছর, শত শত বছর ধরে পলি জমে জমে এই ভূমিটা তৈরি হয়েছে। তাহলে যেই মাটিগুলো, যেই পলিগুলো আগে জমলো, সেখানকার মৃত্তিকার বুনট আর পরবর্তীতে একেবারে নিউ মৃত্তিকার বুনট কিন্তু এক হবে না। আমরা দেখি যে বেলে দোয়াশ মাটির অবস্থান যেখানে আছে, তোমরা দেখো বেলে দোয়াশ, দোয়াশ বেলে, এই জাতীয় অবস্থানগুলো একেবারে পঞ্চগড়ের ওই অংশটাতে দেখা যাচ্ছে। আবার পলি দোয়াশ দেখা যাচ্ছে নদীর আশেপাশের অঞ্চলগুলোতে। তার মানে এই যে মৃত্তিকার বুনটটাকে আলাদা করা হলো, বিভিন্ন গঠনের কারণে, মৃত্তিকার গঠন, পলির গঠনের কারণে, এটা কিন্তু একদিনেই হট করে হয়নি, এটা একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টাল হিস্ট্রি। এই যে বিভিন্ন বছর ধরে, শত শত বছর ধরে আস্তে আস্তে করে ডেভেলপ করে মৃত্তিকার বুনটটা তৈরি হলো, এরকম করে একটা এনভায়রনমেন্টাল হিস্ট্রি থাকতে পারে, যা এখানে একটা নির্দিষ্ট একটা প্রকৃতি নির্ধারণ করবে। তারপরে দেখো, অন্য কোনো অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যের সাথে সম্পর্ক যুক্ত নয়। তার মানে যে একটা আলাদা বৈশিষ্ট্য আমি দেখবো, সেই বৈশিষ্ট্যটা অন্য অঞ্চলের বিশেষ কোনো বৈশিষ্ট্যের সাথে এটি মিল থাকবে না, এটা একটা আলাদা আলাদা কিছু। তারপর বলা হচ্ছে আঞ্চলিক সমরূপতা কেন্দ্র থেকে পরিধির দিকে কমতে থাকবে। এখানে দেখো আমি যে ম্যাপটা দিয়েছি, এটা হচ্ছে ভাষাভাষী, বাংলা ভাষাভাষী অঞ্চলটা দেখানো আছে এই ম্যাপে। এখানে দেখানো আছে যে বাংলা ভাষাটা, ধরো বাংলাদেশের ভেতরের ঢাকার থেকে ঢাকার মধ্যবর্তী অঞ্চলগুলোতে একেবারে মাঝে মেরে যে ভাষাটা, যেই বাংলায় কথা বলা হয়, বাংলার কিন্তু আঞ্চলিক ভাষা রয়েছে, আবার আস্তে আস্তে করে আলাদা দিকে, এটি যখন পরিধির দিকে, অর্থাৎ ঢাকার কেন্দ্র থেকে পরিধির দিকে আস্তে আস্তে কিন্তু ঢাকার যে ভাষার যে শব্দগুলো, শব্দ চয়নে কিন্তু একটু ডিফারেন্স কিছু তৈরি হতে থাকে। এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এভাবে করে বাংলা ভাষাভাষী অঞ্চলটা, তোমরা দেখো যে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল, তারপরে ঝাড়খণ্ডের কিছু অংশে বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তারপরে কিন্তু একটা পর্যায়ে যে আস্তে আস্তে করে বিলীন হয়েছে, যেমন ভুটানে কিন্তু বাংলা ভাষা দেখানো হয়নি। এখানে আসামের দিকে, বাংলাদেশের উত্তরে দেখো আসামের অবস্থান, সেখানেও বাংলা ভাষাভাষী রয়েছে, কিন্তু সেই বাংলার সাথে আমাদের কেন্দ্রের, আমাদের যে বাংলাটা, সেখান থেকে কিন্তু একটু তফাত আছে। তাহলে আঞ্চলিক এই যে সমরূপতা, এটা কিন্তু কেন্দ্র থেকে আস্তে আস্তে করে পার্থক্য হতে থাকবে। এবার আমরা দেখব অঞ্চল ধারণায় ভূগোল ভিত্তির ভিতরে কি ধরনের মতভেদ আছে। ব্রিটেনের জন গ্লাসনের মতে অঞ্চল বিষয়ে ভূগোলবিদদের মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে আসলে যে দ্বিমত, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গগত, ভঙ্গিগত পার্থক্য।
একটি দৃষ্টিভঙ্গি হচ্ছে তাদের তারা তাদের একটা হচ্ছে বস্তুগত দৃষ্টিভঙ্গি, অবজেক্টিভ ভিউ, আর একটা হচ্ছে সাবজেক্টিভ ভিউ। অর্থাৎ কেউ কেউ এটাকে বস্তুগত দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন, আর কেউ কেউ দেখছেন বিষয়গত দৃষ্টিভঙ্গির দিক থেকে। বস্তুগত দৃষ্টিভঙ্গি দিক থেকে বলা হচ্ছে যে অঞ্চল হচ্ছে একটা এমন একটা অস্তিত্বময়, একটা অস্তিত্বময় জীব যাকে চেনা যাবে স্পষ্টভাবে, আর এর একটা মানে মানচিত্র অঙ্কন করেও দেখানো যাবে। এখন বস্তুগত দৃষ্টিভঙ্গির রবার্ট ডিকিনসনের ব্যাখ্যাটাই আমি তোমাদেরকে দিচ্ছি। তিনি 1969 সালে মেকার্স অফ মডার্ন জিওগ্রাফি এই গ্রন্থটি প্রকাশ করেন। তার এই গ্রন্থে মানে তিনি দেখিয়েছেন যে বস্তুগত দৃষ্টিভঙ্গিতে একটা খাঁটি অস্তিত্ব স্বীকার করা হয়, মানে এর অস্তিত্বটা আছে, এটা মিথ্যা না, এটা ভূপৃষ্ঠের একটা সত্য হিসেবে এটা প্রমাণিত হবে। তার বিশ্বাস যে প্রত্যেকটা অঞ্চলই হচ্ছে অদ্বিতীয়, একটা অঞ্চল আরেকটা অঞ্চলে থাকবে না। আর এই ব্যতিক্রমী চরিত্রটা কি কারণে হবে, তিনি ভূপৃষ্ঠের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর উপর জোর দিয়েছেন। তার মতে মৃত্তিকা, বায়ুমণ্ডল, উদ্ভিদ, এগুলো হচ্ছে মানবিক বিষয়গুলোর সমাহার। এই বিষয়গুলোকে দিয়ে তিনি একটা আলাদা অঞ্চলের কথা বলেছেন, যে আলাদা আলাদা করে অঞ্চল তৈরি হবে এবং এগুলো হবে প্রত্যেকটাই হবে অদ্বিতীয়, একটা আরেক জায়গায় পাওয়া যাবে না। তিনি তার মধ্যে আর কি তার মতে বলতে এখানে আসলে বস্তুগত দৃষ্টিভঙ্গির অন্যদের সবার এই একই মতে তারা বিশ্বাসী। তারা মনে করেন যে ভূপৃষ্ঠকে বর্ণনার উদ্দেশ্যে অঞ্চলে ভাগ করা হয়। তারা তাদের কাজ হচ্ছে এক্ষেত্রে ভূগোলবিদদের কাজ হবে প্রকৃতভাবে বিরাজমান অঞ্চলগুলো নির্দেশ করা এবং বর্ণনা দেয়া। আবার বিষয়গত দৃষ্টিভঙ্গিতে যারা আছেন তাদের ভেতরে রিচার্ড হার্সন উল্লেখযোগ্য। রিচার্ড হার্সনের বিষয়ে তিনি বলছেন যে পৃথিবীর প্রত্যেকটি ভূমি আলাদা আলাদা করে অনেকগুলো খণ্ড, পৃথিবীটা ভূপৃষ্ঠটা হচ্ছে ছোট 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 খণ্ড, এই খণ্ডগুলোকে একসাথে করলে পরে একটা চিত্র পাওয়া যাবে, এই চিত্রটা হচ্ছে একটা মডেল। তিনি বলছেন যে মডেল হচ্ছে ভূগোলবিদদের কাছে এমনভাবে এটি উপস্থাপিত হবে যাতে এটা হবে একটা হাতিয়ার স্বরূপ, এটা ভূগোলবিদদের কাছে একটা হাতিয়ার হিসেবে, একটা টুলস হিসেবে কাজ করবে। তিনি বলছেন যে একটা বৈশিষ্ট্য আরেকটা অঞ্চলের দিকে আস্তে আস্তে করে হ্রাস পেয়ে যাবে। আমরা কিন্তু ভাষার যে উদাহরণটা দিয়েছি সেখানে কিন্তু বলেছি যে কেন্দ্র থেকে এটি আস্তে আস্তে করে পরিধির দিকে কমতে থাকবে, এবং যেটা হবে যে একটা জায়গায় যে ঠাস করে চট করে এটি পৃথক হয়ে যাবে না, আস্তে আস্তে করে কমতে 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 একটা লাইনে এসে একেবারে বিলীন হয়ে যাবে, তারপরে আবার নতুন আর একটা বৈশিষ্ট্য শুরু হবে। এজন্য এভাবে তিনি তারা এই দৃষ্টিভঙ্গি যারা আছেন সেই ভূগোলবিদরা তারা বলছেন যে তার মানে প্রাকৃতিক সীমানা দিয়ে অঞ্চলগুলো যে পার্থক্য সেটা করা ভুল হবে। আমরা কিন্তু বস্তুগত দৃষ্টিভঙ্গিতে দেখেছি যে তারা প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপরে জোর দিয়ে অঞ্চলের পার্থক্য করেছেন, আর তারা বলছেন যে পৃথিবীর একেবারে এক্স্যাক্ট করে একটা অঞ্চলকে পার্থক্য করা যাবে না, কারণ এটি কেন্দ্র থেকে পরিধির দিকে আস্তে আস্তে বৈশিষ্ট্য লোপ পেতে থাকবে, ধীরে ধীরে হ্রাস পাবে, এবং মূলত অঞ্চলগুলোর সীমানা ভূগোলবিদরাই তাদের প্রয়োজন অনুসারে ঠিক করে নেবেন। এখানে অঞ্চল প্রকৃতি ঠিক করে দিবে না অঞ্চলের সীমানাগুলো, এটা ভূগোলবিদরা তাদের প্রয়োজনে তাদের উদ্দেশ্য সাধনের জন্য একটা সীমানা টেনে দিবেন, এবং এই সীমানা উদ্দেশ্য সাধনের জন্য এই সীমানা টেনে দিয়ে যে অঞ্চলটা তৈরি হবে সেটা হবে একটা মডেল। তো এই পর্যন্তই আমি বলেছি আমার আলোচনাকে, রিজিওনাল ভিউটাকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। তো সেক্ষেত্রে আজকের আলোচনা আমার এ, আমি তোমাদের জন্য কিছু রেফারেন্স রেখেছি যে জায়গাগুলো আমাকে সাহায্য করেছে রিজনাল ভিউ বুঝতে, এখানে আমি দিয়েছি তোমাদের জন্য যাতে করে তোমরা এই থেকে এই বইগুলো ঘেটে এই বিষয় সম্পর্কে যে তিনটি বিষয় আজকে আলোচনা করলো সেইগুলো সম্পর্কে তোমরা জানতে পারো। ওকে, ধন্যবাদ তাহলে তোমাদের, এবং পরবর্তী আরও দুটো এপিসোড, আরও দুটো টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওকে, ধন্যবাদ সবাইকে।